রাঙ্গামাটিতে চেঙ্গে নদীর উপর সেতু স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় তিন উপজেলার মানুষকে ইতোমধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ যান চলাচলের জন্য যে কোনো সময় খুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সেতুটি জানিয়েছেন প্রকল্প পরিচালক রাঙামাটি থেকে হেফাজত সবুজে পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট কাপ্তাই হ্রদের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায়ই দুর্ভোগে পড়তে হয় রাঙামাটির নানিয়ার চর লঙ্গদু ও বাঘাইছড়ি উপজেলার বাসিন্দাদের তবে অবস্থার পরিবর্তন হচ্ছে চেঙ্গি নদীর উপর নির্মিত পাঁচশো মিটার সেতু এখন স্বপ্ন দেখাচ্ছে দুর্গম এই তিন উপজেলার মানুষকে সেতুর কাজ মোটামুটি শেষ চলছে সংযোগ সড়কের কাজ যান চলাচলের জন্য অচিরেই খুলে দেয়া হবে সেতুটি এতে খুশি স্থানীয়রা আগে তো আমরা যে আশা করতাম অনেক কষ্ট হতো যাতায়াত তারপরে সব দিক থেকে আমাদের সারা বাংলাদেশের সাথে এই বৃষ্টির মাধ্যমে আমরা সংযুক্ত হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এখানকার সাধারণ যারা কৃষি কৃষক আছেন তাদের যে আত্মসামাজিক উন্নয়ন ঘটবে এদিকে নানিয়ার থেকে লঙ্গদু ও বাঘাইছড়ি উপজেলার আঠারো কিলোমিটার সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর যে রাস্তার প্রকল্পটা সেটা যদি বাস্তবায়ন হয় আমাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এবং সরকারের যে রূপকল্প ডিজিটাল বাংলাদেশ সেটা বাস্তবায়ন হবে সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হলে দ্রুত যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক সেতুর আটানব্বই শতাংশ কাজ শেষ শেষ মানে শেষ হয়েছে বর্তমান সেতুটি জনসাধারণের চলাচলের জন্য করে দেওয়া হবে পাঁচশো মিটার দীর্ঘ চেঙ্গি সেতুর নির্মাণ ব্যয় একশো বিশ কোটি টাকা এবং সংযোগ সড়ক নির্মাণের ব্যয় একশো কোটি টাকা পুরো কাজটি দেখভাল করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় সংবাদ রাঙ্গামাটি